যে বাহ শিশিতা বাহ বাহ সেই যে দাদার অসুখ থেকে কেটে পড়লে আর আসবার নামটিও নেই এই তোমার বন্ধু প্রীতি দাদা কিরকম বন্ধু দেখো একবার এতদিন আসিস নি কেন রে কি হয়েছিল কি এখানে ছিলাম না রে কেন কোথাও গেছলে হ্যাঁ হঠাৎ শ্বশুরমশাই এক টেলিগ্রাম পেয়ে যেতে হয়েছে শ্বশুরমশাই টেলিগ্রাম কেন কোনো খারাপ খবর শাশুড়ি ঠাকুর মারা গেছেন মারা গেছেন হ্যাঁ শ্রাদ্ধ সন্ধি চুকিয়ে চলে এলাম আর কি তারপর আসবার সময় শ্বশুরমশাই আমার হাত দুটি ধরে কেঁদে ফেললেন বুড়ো বয়স এসবটা সামলাতে পারছেন না আর কি তার এখন ভাবনা হয়েছে শ্যামলির জন্য কেন রে পিঠের অসুখ মায়ের মৃত্যুর পর থেকে এরকম হচ্ছে দিনে প্রায় তিন চার ঘন্টা অজ্ঞান হয়ে থাকে অজ্ঞান হয়ে থাকে হ্যাঁ তবে কি জানিস অনিল অজ্ঞান হয়ে থাকলেও সারাক্ষণ তোর ছবিটা সে বুকে আঁকড়ে ধরে থাকে না 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 শিশির এই অন্যায় অন্যায় হ্যাঁ হ্যাঁ অন্যায় শিশির অন্যায় কার অন্যায় কিসের অন্যায় আমার আমার অন্যায় আমার অন্যায় তোর অন্যায় মার অন্যায় সমাজের অন্যায় সমাজের অন্যায় আমাদের সকলের অন্যায় অনিল শোন অনিল অনিল এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।